আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কিভাবে দেখবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ কিন্তু অনার্স ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে। তো অনার্স ভর্তির রেজাল্ট কিন্তু মূলত দুইভাবে দেখা যায়, এক নম্বর হচ্ছে SMS এর মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। প্রথমে কথা বলা যাক SMS এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন। তো SMS এর রেজাল্ট দেখার জন্য যেতে হবে SMS অপশনে, গিয়ে টাইপ করতে হবে NU ATHN অ্যাডমিশন রুল, লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। SMS এর মাধ্যমে কিন্তু অনেক সময় রেজাল্ট আসে না, টাইম এক্সপায়ার বা আরও নানা ধরনের ইস্যু দেখা যায়, তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা কিন্তু ভালো হবে। তো এখন শেয়ার করা যাক ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবেন। এর জন্য যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে। তারপর বাম দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট লগইন নামে একটি অপশন রয়েছে, তারপর অ্যাডমিশন রুল আর পিন দিতে হবে, তারপর নিচে লগইনে ক্লিক করতে হবে, তারপর দেখবেন সামনে রেজাল্ট চলে আসবে। যদি এরকম আসে কংগ্রাচুলেশন, তবে বুঝবেন আপনার চান্স হয়েছে, আর চান্স না হলে লেখা আসবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট। তো এ পর্যন্তই ছিল আজকের এই ভিডিও।